নির্বাচনের শেষ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে কিছু অনিয়মের খবর মিলেছে। এর মধ্যে টাঙ্গাইলের গোপালপুরের একটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে 5 রাউন্ড গুলি ছুড়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে পুলিশ। গোপালপুর থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন। বিকেল 3:30টার দিকে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে 3 নম্বর কক্ষ থেকে 300 ব্যালট পেপার ভর্তি একটি বাক্স বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্সটি পুড়ে গেছে। এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করে কেন্দ্রের বাকি ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করেছেন বলেও জানান তিনি। অমিত হাসান, রবিন, কালবেলা।